বিশ্বমন্দার ধাক্কা সামলাতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাগিদ দিয়েছেন খাদ্য উৎপাদন বাড়ানোর। সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ 2022 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, সরকারের ধারাবাহিকতার কারণে উন্নয়নের সুফল এখন সবাই পেতে শুরু করেছে। রেজওয়ান ফয়েজের রিপোর্ট। অগ্নিকাণ্ড কিংবা যে কোনো দুর্যোগে সবার আগে যাদের পাশে পায় সাধারণ মানুষ, তারা হলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা। সময়ের সাথে সাথে সেই বাহিনী এখন আরও বেশি আধুনিক এবং সক্ষম। মঙ্গলবার উদ্বোধন হলো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ 2022। গণভবন থেকে মিরপুর ট্রেনিং কমপ্লেক্সে ভার্চুয়ালি যুক্ত হয়ে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2020-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। এ সময় 45 জন ফায়ার ফাইটারের হাতে সম্মাননা পদক তুলে দেওয়া হয়। প্রধানমন্ত্রীর পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী এই সম্মাননা তুলে দেন। প্রধানমন্ত্রী এই সময় বলেন, ফায়ার সার্ভিসকে একটি উচ্চমান সম্পন্ন ও দক্ষ সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য। আমাদের ছেলেমেয়েদের ছোটবেলার থেকে এবং প্রত্যেকটা বাড়ির গৃহিণী থেকে শুরু করে সকলকেই কিভাবে মানে আগুন লাগলে কিভাবে নিজেকে সুরক্ষা করা যায় সে প্রশিক্ষণটা দেওয়াও একান্তভাবে দরকার। শেখ হাসিনা বললেন, দীর্ঘদিন ধরে সরকারের ধারাবাহিকতা থাকার সুফল জনগণ এখন পাচ্ছে। 2021 লক্ষ্য স্থির করে আমরা 2008-এর নির্বাচনে ইস্তেহার দিয়েছিলাম এবং বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমরা এখন পর্যন্ত সরকারে আছি একটানা, যার ফলে বাংলাদেশের উন্নয়নগুলি ত্বরান্বিত হচ্ছে, দৃশ্যমান হচ্ছে এবং মানুষ তার সুফল ভোগ করছেন। বৈশ্বিক মন্দা মোকাবেলায় আবারও খাদ্য উৎপাদন বাড়ানো ও সাশ্রয়ী হবার পরামর্শ দিলেন তিনি। এই মন্দা মোকাবেলার জন্য এখন তো আমাদেরও প্রস্তুতি নিতে হবে। এই জন্য আমি আহ্বান করেছি, যার যেখানে কর্মস্থান, সারা বাংলাদেশে এত আমরা ফায়ার সার্ভিস স্টেশন করে দিয়েছি, প্রত্যেকেই যার যার যেখানে জমি আছে যা পারেন, তরি তরকারি ফলমূল যা পারেন আপনারা বৃক্ষরোপণ করবেন, ফলমূল তৈরি করবেন, প্রতিটি জায়গায় কিছু না কিছু উৎপাদন করবেন, নিজেদের যেটা চাহিদা পূরণ করবার নিজেরাই চেষ্টা করবেন, যেন বিশ্বের এই মন্দার ধাক্কাটা যেন আমাদের দেশে না পড়ে, তার জন্য সকলকে একযোগে কাজ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। রেজন ভয়েস, এটিএন নিউজ, ঢাকা।